শেষ হয়েছে বিপিএল এর 42 ম্যাচের দীর্ঘ রাউন্ড রবিন লীগ। প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। রাউন্ড রবিন লিগে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। সমান ম্যাচে 16 পয়েন্ট নিয়ে দুয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে 26 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 7টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে রংপুর কুমিল্লা। তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল চট্টগ্রাম, আর নিজেদের শেষ ম্যাচে কুমিল্লাকে 6 উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সোমবার দুপুর 2টায় এলিমিনেটরে লড়বে বরিশাল চট্টগ্রাম। কোয়ালিফায়ার একের জয়ী দল যাবে ফাইনালে, তবে কোয়ালিফায়ার একে পরাজিত দলেরও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটর থেকে আসা জয়ী দলের মুখোমুখি হবে তারা।